হ্যালো ফ্রেন্ডস, আজকে একটু তৈরি করছি টক মিষ্টি রেসিপি, সেটি হলো দহিবড়া। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। দহিবড়ার জন্য প্রথমে আমি বিউলির ডাল 500 গ্রাম ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বিউলির ডালকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। ডালটা অল্প অল্প করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু অল্প ডাল দিলাম, তাতে আমি কসুরি মেথি দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে নিলাম, 1/2 টিস্পুন বেকিং সোডা দিলাম, দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ভাজার আগে আমি আবার একটু খাবার সোডা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। দেখুন ফাটানো হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে ফাটানোটা। এবার একটি প্যানে আমি তেল দিয়ে দেব ভাজার জন্য। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব। দেখুন সোনালি রং হয়ে এসছে, এবারে আমি তুলে নেব। আলাদা একটি পাত্রে উষ্ণ গরম জল নিলাম, তাতে লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা বড়াগুলো আমি একে একে দিয়ে দেব। বড়াগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। বড়াগুলো ভিজিয়ে রাখলে দেখবেন খুব সফট হবে, এবং আমি একে একে জলগুলো ভালো করে বার করে নেব। এবার আমি একটি পাত্রে বড়াগুলো সাজিয়ে রাখছি। এবার দই নিয়েছি আমি 500 গ্রাম, তাতে আমি 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ আমি চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি বড়াগুলোর উপরে দিয়ে দেব। দেখুন আমার দই দেওয়া হয়ে গেছে। আমি আলাদা করে একটা চাটনি বানিয়েছি তেঁতুলের, তাতে আমি চিনি, লঙ্কার গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, আস্ত জিরেকেও হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমার দহিবড়া অলমোস্ট রেডি।